আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাহরাইন প্রবাসীদের জন্য সুখবর। বাহরাইনের যাত্রীদের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিভিল এসোসিয়েশন। এর ফলে এখন থেকে বাহরাইনের যাত্রীদের বাংলাদেশে যাওয়া আসার কোনো বাধা নেই। তো বন্ধুরা, আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন প্রবাস কথা, প্রবাসীদের কথা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার প্রবাস কথা প্রবাসীদের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তারই পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশি বাহরাইন প্রবাসী আছি, এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশে যেতে চাই নয়তোবা বাংলাদেশ থেকে বাহরাইনে আসতেছে, সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই, আমরা চাইলেই যেতে পারবো, চাইলেই আসতে পারবো। তবে যাওয়া আসা উভয় ক্ষেত্রে করোনা টেস্ট বাধ্যতামূলক। দেশে যাওয়ার ক্ষেত্রে 72 ঘন্টা পূর্বে টেস্ট করতে হবে এবং আসার ক্ষেত্রে 48 ঘন্টা পূর্বে টেস্ট করতে হবে। বাহরাইনে বাংলাদেশ যাত্রীদের বাংলাদেশে গিয়ে বাহরাইন থেকে এই মুহূর্তে বাংলাদেশে যদি আমরা যাই, সেক্ষেত্রে 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে এবং বাহরাইনে যদি বাংলাদেশ থেকে যদি আমরা এই মুহূর্তে বাহরাইনে আসি, সেক্ষেত্রে 10 দিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে যদি নিজের বাসা বা পরিবারের কারো নামে ফ্ল্যাট এগ্রিমেন্ট না থাকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশ থেকে বাহরাইনে আসি, সেক্ষেত্রে আমাদেরকে 10 দিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে যদি আমাদের নিজের নামে নয়তোবা আমাদের আত্মীয় স্বজন কারো নামে যদি নিজস্ব কোনো ফ্ল্যাট না থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।